এ দেখো অনেক কষ্ট করে রেধেছি, জানি না কেমন হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মৃত্তিকা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, ল্যাদ খেতে ইচ্ছে করছে, ল্যাদ খেয়ে পড়ে থাকতে ইচ্ছে করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তো ল্যাদ খেলে তো আর পেট ভরে না। ইনফ্যাক্ট আমার বিকেলে পড়াও আছে, 4:30 থেকে পড়তে যেতেও ইচ্ছে করছে না। কি করবো, যেতে তো হবেই। পড়তে যাওয়ার আগে আজকে আমার কাজ আছে, সেটা হচ্ছে আজকে আমি পায়েস বানাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, আজ আমি পায়েস বানাবো। আবার এটা সেকেন্ড টাইম পায়েস বানাবো এটা নিয়ে। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমার মনে আছে সে যে কি হয়েছিল, পায়েস পুরো মানে বেশি চাল দিয়ে ফেলেছিলাম নাকি, মানে এত বাজে হয়েছিল, পুরো শুকনো শুকনো পায়েস হয়েছিল। ওই পুজোর সময় চাল কলা মাখে না, চাল কলা ওই রকম হয়ে গেছিল পুরো। ইস, চালগুলো পুরো কাঁচা কাঁচা ছিল, কটকট করছিল, কেউ তো মুখেও দিতে পারেনি সেই পায়েস। আমি ভালোবেসে বানিয়েছিলাম মায়ের জন্য, মাকে যখন দিয়েছিলাম, তোমার রিয়াকশন, মায়ের রিয়াকশনটা যা ছিল, আমাকে মারতে বাকি রেখেছে। তো কালকে থেকে মানে মনে হলো হঠাৎ করে যে আবার চর্চা থাকা উচিত, চর্চা থাকা উচিত কিনা বলো মা। কিভাবে পায়েস করে কিভাবে না করে, ওই পায়েসের সরঞ্জামের ওই উপকরণ গুলো কেনার জন্য আজকে হাতে পায়ে ধরতে হয়েছে আমাকে। একটু টাকা দাও, নিয়ে আসি টাকা দাও। তুমি বলে দিয়েছে যে আজকে তুমি যদি করো রান্না, আমাকে তুমি কিচ্ছু জিজ্ঞেস করবে না। তুমি কালকে নিজে দেখে দেখে করেছো, হ্যাঁ আমি তোমার ভিডিও বানিয়ে দেবো ঠিকই, কিন্তু তুমি আমার পয়সাগুলোকে এভাবে ধ্বংস করছো, এগুলো কি ঠিক? এভাবে রান্না করে করে, এভাবে এক্সপেরিমেন্ট করে করে। কিন্তু আজকে আমি বলেছি যে না, আজকে ভালোভাবেই খাওয়াবো, আজকে আর চাল কলা হবে না। তো বন্ধুরা, আমি এখন যুদ্ধে নামবো, প্লিজ তোমরা যুদ্ধে আমার সাথে পারো, আমি সাপোর্ট। তো গাইজ, অবশেষে আমি যুদ্ধের ময়দানে নেমে পড়েছি। তো মা তো রাগের চোটে এলোই না, বলে যে তুমি যখন নিজেই শিখেছো তাহলে নিজেই করো, আমাকে তোমার দরকার নেই, মানে কিছু বলার নেই। আর তোমরা প্লিজ আমার সাথেই থেকো, আজকে আমার জন্য খুব চ্যালেঞ্জিং হবে এটা। নিজের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দেব, আর কাজু কিশমিশ এই যেগুলো দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে সুন্দর করে ফোটাবো। দেখো দুধটা ফুটছে, এখনো পুরোপুরি ফোটা হয়নি। বাবারে কত সময় লাগবে দুধ জাল দিতে, যে এত সময় লাগে আজকে প্রথম জানলাম। কুচবি বাবারে, হিলিয়েই যাও নাড়িয়েই যাও, কি বলবো আর, এত ধৈর্য আমার নেই। সব থেকে বড় কথা, এক টানা বসেই থাকতে হয়, বাপরে বাপ। এখন মাকে যদি বলি যে একটুখানি নাড়িয়ে দাও, বাবার এসে তো এখন গর্জি উঠবে আমার উপর। A few moments later, অবশেষে চিনি আনতে ভুলে গেছিলাম। বা বা বা, দেখা আপনি লাপরওয়াহি করে দিয়ে যান। পায়েস রান্না করছি, চিনি আনতেই ভুলে গেছি। রেখেছি আমি তো, এই জন্য একটা ভিডিও করলাম, এটা দেখুক সবাই। ওখানে ফেলে এসেছিলাম, কিছু বলার নেই আর। মেন আইটেমই তো হচ্ছে এইটা, এইটা না দিলে তো পায়েস হবেই না। তো এই দেখো 250 গ্রাম গোবিন্দভোগ চাল আছে এখানে, এটাকে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পর 1 চামচ চিনি, 1 চিমটে নুন, আর এই দেখো একটুখানি ঘি দেবো। মাখিয়ে রেখে দে, ঘি দিয়ে এবার এটাকে মাখিয়ে রেখে দেবো। মনে হচ্ছে কি আবার, আরে বাবা আটকাচ্ছি রে বাবা, কন্ট্রোল। তোর এই সব জিনিসের ঢাকনা খুলে রাখাটা অভ্যেস হয়ে গেছে না রে। এটাকে ভালো করে মাখবি, ভালো করে মেখে হাতটা ধুয়ে আসবি সাবান দিয়ে। এই হাতটা তোমার মুখে দিয়ে তো দেখ, একটা মার নিচে পড়বে না, মুখ বেজাল করে বসে। তো কি করব, সকালবেলা আমার কি পরিমানে কাজ থাকে, নিজের কাজ ফেলে দিয়েছে, তোমার পেছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। না না না, তো তোমাকে কি আমি বলেছি যে তুমি আমার পেছনে ক্যামেরা নিয়ে দাঁড়াবে? আমি তো নিজেই করছি। তো এইটাই বা করলি না কেন, ডাকলি কেন আমার? আমার এক হাতে আমি কি করে, এক হাতে মাগবো আর এক হাতে এই করবো? গাইস আমার হাতে দৌড়ে আসছে, আমার মনে হচ্ছে কি এটা আমার শত্রুকে গিয়ে এই হাতটা এখন আমি গিয়ে মাখিয়ে দিই, ঘি মাখা হাতটা, সত্যি বলছি। আর কত মানে আরো কিছুক্ষণ ফোটাতে হবে, ইয়ার কি হচ্ছে নাকি? তুমি পায়েস রান্না করবে আর ধৈর্য ধরে একটু বসতে পারবে না, তা তো হবে না। বড় হারামি ও বেটা, আমার এত ধৈর্য নেই, কত
তো রান্না করতে বসেছো কেন? তোমায় আমি বলেছি পায়েশ করো। না কিন্তু এত দুধ আমি জানি ফোটাতে বেশি সময় লাগে না। ও মা গো, এ তো ফুটেই না। দেখো কেমন লাগে মা করে করে খাওয়ানোর সময়। তো তোমাদের বুঝ থাকে না কতটা কষ্ট থাকে এর মধ্যে। মা বছর কই পায়েশ রান্না করেছে? হ্যাঁ বেশ করেছি, করিনি, নিজে করো। মা বছর কই করেছে? করিনি, কারণ তুমি রান্না করতে গিয়ে আমার পায়েশের সব পিণ্ডি চটকে দিয়েছিলে, মনে পড়ে? ওই কাঁচা কাঁচা চাল মাখা হয়ে। আরে কেনা কে চাইতে হো গিয়েছিল চাল কলা মাখা, এটা দোষ আমার না, সব জিনিস নষ্ট হয়েছে। আমি গাইস বলতে চাই, ওই চালটা বেশি হয়ে গিয়েছিল, দুধটা কম হয়ে গিয়েছিল, ওই কারণে। চাল তো ফোটেই নি, চাল তো ফোটেই নি, ওই কাঁচা কাঁচা চাল নামিয়ে দিয়েছিলি। আবার এসে একটা অঙ্ক আসতে তো আমি খুব ভালো পায়েশ রান্না করার সময় একটা অঙ্ক আছে যে এত পরিমাণ দুধে এতটাই চাল লাগবে, ওই পরিমাণটা বুঝতে পারি। ঠিক আছে আজকেরটা ঠিকঠাক করে করো, নইলে তোমার রান্নাঘরে চিরজীবন এখন ঢোকা বন্ধ। ঠিক আছে ঠিক আছে, শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করো, আমার বাড়িতে আর না। গাইস আমার অলমোস্ট ডান পায়েশটা, জানি না কেমন হবে, খেয়েই বোঝা যাবে। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এ দেখো অনেক কষ্ট করে রেঁধেছি, জানি না কেমন হবে। এই যে ফাইনালি ফাইনালি কমপ্লিট। এই যে ম্যাডাম একটু ফিডব্যাকটা দেবেন, এবার কেমন হয়েছে? মিষ্টি হয়েছে, গজব বেজতি হ্যায়। আমার আজকে সুগার দূরে যাবে, বিভৎস। এক খেও না, এক খেও না, খেও না, একদম খাবে না। তাহলে খাচ্ছে কিন্তু কি মত, তুই তো আমাকে বলি খেয়ে টেস্ট করে ফিডব্যাক দাও, তো কি করব না খেয়ে বলে দেবো? মানে কি বলবো, মুখে দেওয়া যাচ্ছে কি, মানে কিছু একটা বলতে হবে না তোমার? বিশ্বাস কর মামা, বিভৎস মিষ্টি হয়েছে, ভয়ঙ্কর মিষ্টি হয়েছে। আমার না কিছু বলার নেই, মানে আমার আজকেই সুগার ধরে যাবে। কি করে তো গাইজ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমি এখন আমার পায়েশ খাইনি, আমি দেখবো যে কি মিষ্টি হচ্ছে না কি হচ্ছে, আমি দেখবো না, আমি দেখবো, আমাকে তো দেখতেই হবে, আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে, মিষ্টি হয়েছে না কি হচ্ছে। হ্যাঁ পরের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার যে চ্যানেলটা আছে ফিল উইথ মৃত্তিকা, সেখানে গিয়ে কিচ্ছু না, সেখানে গিয়ে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর প্রতিনিয়ত আপডেট তোমরা পেতে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই।